ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলমত নির্বিশেষে প্রকৃত সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সৈয়দ রিয়াজের রিপোর্ট। হাঁটি হাঁটি পা পা করে 30 বছরে পদার্পণ করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সরকার ও বিরোধী দলীয় নেতারা। সেগুনবাগিচার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সভায় তারা বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। ঐক্য বজায় রাখবেন, দলমত নির্বিশেষে সকল সাংবাদিক এখানে এসে সেই পরিচয় দেবেন এবং সত্যি যেটা হবে সেটাকে জনকল্যাণে ব্যবহার করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। অপসাংবাদিকতা না করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভুয়া পরিচয় দানকারী লোক যেন এই পেশাকে বিতর্কিত করতে না পারে। ডিজিটাল এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার না, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। এর আগে সেগুনবাগিচার ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 29 বছর পূর্তির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।